এখন আমরা শুরু করব যে বিষয়ে আলোচনা, সেটি হলো তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক আসলে কি? একটি লোহার পেরেককে যদি তার জড়িয়ে তার সঙ্গে ব্যাটারি লাগিয়ে তড়িৎ প্রবাহ দেওয়া হয়, তাহলে সেই লোহার পেরেকটির মধ্যে সাময়িকভাবে চুম্বকত্ব তৈরি হয়। এই ঘটনাটার নাম হচ্ছে তড়িৎ চুম্বক। দেখো, ছবিতে দেখানো হয়েছে লোহার পেরেকটায় তার জড়ানো হয়েছে এবং সেখানে ব্যাটারি দিয়ে কারেন্ট দেওয়া হয়েছে, ফলে এখন এটা একটা চুম্বকে পরিণত হয়েছে। এই ধরনের চুম্বককে বলা হচ্ছে তড়িৎ চুম্বক। এই চুম্বকটা কিন্তু, আচ্ছা সংজ্ঞাটা একবার দেখে নিই, তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে। এই চুম্বকত্ব কিন্তু অস্থায়ী। যতক্ষণ তুমি তড়িৎ প্রবাহ দেবে ততক্ষণ এই পেরেকটি চুম্বক, যখনই তুমি তড়িৎ প্রবাহ অফ করে দেবে অর্থাৎ তড়িৎ প্রবাহ বন্ধ করে দেবে, তখন কিন্তু এই পেরেকটি আর চুম্বক থাকবে না, এর আকর্ষণ ক্ষমতা আর থাকবে না। এর আকর্ষণ ক্ষমতা ততক্ষণই থাকবে যতক্ষণ এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে। অর্থাৎ এই তড়িৎ চুম্বক একটি অস্থায়ী চুম্বক। তবে এর একটি সুবিধা রয়েছে তড়িৎ চুম্বকে, সেটা হচ্ছে এর মেরু শক্তি আমি ইচ্ছে মতো বাড়াতে বা কমাতে পারি। যদি তুমি এই যে তারের পাক রয়েছে, এই তারের পাক সংখ্যা যদি তুমি বাড়াও, তাহলে এই তড়িৎ চুম্বকের শক্তি বাড়বে। অথবা যদি তুমি কারেন্ট বাড়াও, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াও, তাহলে এই তড়িৎ চুম্বকের শক্তি বাড়বে। কীভাবে বাড়াবে? ধরো একটা ব্যাটারি জায়গায় দুটো ব্যাটারি বা তিনটে ব্যাটারি, যদি ব্যাটারির সংখ্যা বাড়াও, তাহলে এই যে তড়িৎ প্রবাহের মাত্রা বাড়বে, ফলে কিন্তু এর চুম্বকের শক্তি বাড়বে, অর্থাৎ আমরা দেখতে পেলাম তড়িৎ চুম্বকের একটা সুবিধা হচ্ছে এর চুম্বক শক্তি বাড়ানো বা কমানো সম্ভব। শুধু তাই নয়, আমি মেরুটার দিকও পরিবর্তন করতে পারি। তবে মানে শুধু তড়িৎ চুম্বকের যে শক্তি বাড়াতে বা কমাতে পারি তাই নয়, আমি তড়িৎ চুম্বকের মেরু দিকও পরিবর্তন করতে পারি। এটাও কিন্তু তড়িৎ চুম্বকের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং একটা বড় ফেসিলিটি। তো কোন প্রান্তে কোন মেরু সৃষ্টি হয় সেটা আমরা একবার দেখে নিই, তারপর আমি বলছি কীভাবে আমরা মেরুর দিক পরিবর্তন করতে পারবো। তো দেখো, এটা আমি একটু বড় করছি, ভালো করে খেয়াল করো। আমি এখানে ব্যাটারি দিয়েছি, ব্যাটারি প্লাস মাইনাস রয়েছে, তো আমি একটু দেখাচ্ছি। এই দেখো, এই দিকটা প্লাস আছে, এদিকটা প্লাস আছে, এদিকটা মাইনাস আছে। তো এই দিকটা প্লাস অর্থাৎ এই দিকটা মাইনাস, অর্থাৎ কারেন্টটা কীভাবে ফ্লো করছে দেখো। আমি যেভাবে দেখছি সামনে থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা ক্লকওয়াইজ হচ্ছে, মানে দেখো এরকমভাবে একটা ক্লকওয়াইজ কন্ডিশনে কারেন্টটা আমরা ডিরেকশন পাচ্ছি। এবার ক্লক অ্যারোগুলোকে খেয়াল করো, ক্লকওয়াইজ পাচ্ছি, তার মানে আমার দিক থেকে দেখলে এটা মনে হচ্ছে ক্লকওয়াইজ বা দক্ষিণাবর্তী, অর্থাৎ আমার দিকে যে মেরুটা রয়েছে সেটা কিন্তু দক্ষিণ মেরু হবে। দেখো, দেখাচ্ছে দক্ষিণ মেরু, এখানে দেখানো হচ্ছে এটা একটা দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। অর্থাৎ যেদিক থেকে দেখলে, অর্থাৎ একটা তড়িৎ চুম্বকের যেদিক থেকে দেখলে তড়িৎ প্রবাহের দিকটা দক্ষিণাবর্তী হবে অর্থাৎ ক্লকওয়াইজ হবে, সেই দিকটা হচ্ছে দক্ষিণ মেরু, আর তার উল্টো দিকটা হবে উত্তর মেরু, বুঝতেই পারছো। তো আমরা সেই এভাবে বুঝতে পারলাম যে কোন প্রান্তে কোন মেরু সৃষ্টি হবে। এখন আমি যদি এই তড়িৎ চুম্বকের দিক কীভাবে পরিবর্তন করবো, যদি ধরো ব্যাটারিটা লাগানো আছে, ব্যাটারিটা যদি উল্টে দাও, প্লাসটা মানুষ থেকে মানুষটা প্লাসটাকে জুড়ে দাও, তাহলে এটার মেরুর দিক চেঞ্জ হয়ে যাবে, কারণ তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মেরুর দিক চেঞ্জ হয়ে যাবে। তড়িৎ প্রবাহের দিকের উপরে কিন্তু তড়িৎ চুম্বকের মেরুর দিকটা নির্ভর করছে। তাহলে বুঝতে পারছো যে কী করে আমরা তড়িৎ চুম্বকের মেরুর দিক পরিবর্তন করতে পারি। আচ্ছা, এরপরে দেখে নিই যে আমরা সাধারণ চুম্বকের সঙ্গে তড়িৎ চুম্বকের পার্থক্যগুলো একটু দেখে নিই, কী পার্থক্য রয়েছে। সাধারণ চুম্বকের চুম্বকত্ব স্থায়ী, এক নম্বর পয়েন্ট দেখো, আমি দেখাচ্ছি এক নম্বর পয়েন্টে কী আছে। সাধারণ চুম্বকের চুম্বকত্ব স্থায়ী, মানে সাধারণ চুম্বকত্ব সর্বদা একই রকমভাবে থাকে, মানে এটা মানে এরকম নয় যে কিছু উপর নির্ভর করছে, কখনো রয়েছে কখনো নেই, এরকম নয়। কিন্তু তড়িৎ চুম্বকের চুম্বকত্ব স্থায়ী নয়, অস্থায়ী। যতক্ষণ তুমি তড়িৎ প্রবাহ দেবে ততক্ষণ এর চুম্বকত্ব থাকবে, যখন তুমি তড়িৎ প্রবাহ বন্ধ করে দেবে তখন এর চুম্বকত্ব থাকবে না। এই হলো এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্টে চলে আসি, এখানে বলা হচ্ছে সাধারণ চুম্বকের মেরুদ্বয়ের অবস্থান নির্দিষ্ট। তো মেরুদ্বয়টা কোথায় কোন মেরু হবে, কোন প্রান্তে কোন মেরু, সেটা কিন্তু অবস্থানটা নির্দিষ্ট, চেঞ্জ হওয়ার নয়। কিন্তু তড়িৎ চুম্বকের মেরুর দিক চেঞ্জ করা যায়, আমি একটু আগেই বললাম কীভাবে তুমি তড়িৎ চুম্বকের মেরুর দিক চেঞ্জ করতে পারবে। এরপর দেখো তিন নম্বর পয়েন্ট, চুম্বক শক্তি বাড়ানো বা কমানো যায় না সাধারণ চুম্বকের ক্ষেত্রে। এই চুম্বক শক্তি বাড়ানো বা কমানো যাবে না, কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম যে তড়িৎ চুম্বকের চুম্বক শক্তি বাড়ানো বা কমানো সম্ভব। চার নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যেটা দেওয়া আছে, এই চুম্বকের ব্যবহার অপেক্ষিত কম সাধারণ চুম্বকের ক্ষেত্রে, আর তড়িৎ চুম্বকের ব্যবহার কিন্তু অপেক্ষিত বেশি। তো আমরা তড়িৎ চুম্বকের ব্যবহারটা কিন্তু বেশি বেশিই থাকে আমাদের ব্যবহারিক জীবনে। তো আজকের মতো